গুড মর্নিং বন্ধুরা, মধুস মি টাইমে আর একটা নতুন ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে আমাদের এখন আমি যেটা করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আলু কাটছি, কারণ আলুর দম বানাবো। তো আমার এক বন্ধুর বাড়িতে আজকে পুজো আছে, তো সেখানে যাবার আছে, সেই জন্য আমি বললাম যে আমি আলুর দম বানিয়ে নিয়ে যাবো আর কি। তো সেই জন্যই সকালে উঠে আগে আলুর দমটা বসিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, তো সেই জন্য একটুখানি রেডি করে নিতে হবে আর কি। তো যাই হোক, সেই এখন আলুর দম, আলুটা কাটা হয়ে গেছে, এখন একটুখানি মশলাটা কষে নিয়ে তারপরে আলুটা দিয়ে আমি সেদ্ধ করে নেবো আর কি। তো কুকারে আর করবো না, এমনি এই বর্তনটাতেই করে নেবো। আর এই বর্তনটা আমি কালকে কিনলাম, তো যেটা আগে একদিন একটা দেখিয়েছিলাম এই সেম কালারেরই, একটু বড় সাইজের কিনেছিলাম হফনার থেকে, আর এটা পেলাম আমাদের লোকাল যে সুপার মার্কেট আছে সেইখান থেকে। আমি একবার ওই আগের হফনারের যে বর্তনটা কিনেছিলাম ওইটাতে মাটন রান্না করে এত খুশি হয়ে গেছে যে এইটা দেখে, আর সেম কালার, মানে অদ্ভুত ব্যাপার, অন্য কালারও ছিল কিন্তু এই কালারটাই এক পিসই পড়েছিল। তো সেই জন্য ভাবলাম যে তাহলে নিয়ে নিয়ে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আর কি, দুখানা, দুটো সাইজেরও হলো। আর সত্যি খুব ভালো, মানে এটাতে এমনি তলায় লেগে যায় না, অনেকগুলো দেখলাম বেশ ভালোই আর কি কাজে। তো সেই জন্য আমি আর থাকতে না পেরে এটাকে নিয়ে নিয়েছি। তো চলুন তাহলে আলুর দমটা বানিয়ে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে আমরা বেরোবো পুজোর জন্য। আর পুজো করবে কে জানেন, আমাদের পুরোহিত আজকের হচ্ছে সৌরেন ব্যানার্জি। তো সৌরেন আজকে পুজো করছে ওখানে, তো চলুন তাহলে আপনাদেরকে দেখাবো এখানে যে পুজোটা হচ্ছে, সেটা হচ্ছে কার্তিক পুজো, কারণ ওর অনেক দিনের বাকি ছিল একটা পুজো, সেটাও বললো আর অনেক দেরি হয়ে গেছে, এবারে এটাকে পুজোটা করে শেষ করতে হবে। তো সেই জন্য সৌরেনকে বলেছিল ও পুজো করার জন্য। তো যাই হোক, সৌরেন পুজো করবে। চলুন তাহলে আলুর দমটা কষা, মোটামুটি মশলাটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে আমি সেদ্ধ করে নিই। ব্যাস, আলুর দমটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, আলুটা মোটামুটি নরমই হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, এবারে আমরা রেডি হইনি নিজেরাই, তো বেশ ভালোই দেখতে হয়েছে মনে হচ্ছে। আর একটু সৌরেন গিয়ে কড়াইশুঁটি নিয়ে এলো, ফ্রোজেন কড়াইশুঁটি তো এখানে পাওয়া যায়, তো আলুর দমে একটু কড়াইশুঁটি দিলে ভালোই লাগে। আর সুপার মার্কেট পাশে হওয়ার জন্য এটা একটা খুব সুবিধা আছে, যখন যেটা দরকার পড়লো টুক করে গিয়ে নিয়ে চলে আসা যায়, তো এটা খুব জরুরি। খালি যদি রোববার হয় সেই ক্ষেত্রেই সমস্যা, তখন আর কিছুই পাওয়া যাবে না, রোববারে তো এখানে সব বন্ধ থাকে না, সেই জন্য। এখন বেরোচ্ছি, যে বন্ধুর বাড়িতে পুজো আছে বললাম সেখানে যাব এখন, তো সেই রেডি হয়ে এখন বেরোচ্ছি আমরা। তো এই শাড়িটা আমার এক বন্ধুর মা, মানে কাকিমা এসেছিলেন তো আমাকে দিয়েছিলেন অ্যাকচুয়ালি, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর কালারটাও বেশ অন্য রকম একদম। তো কাকিমা আমার ব্লগ রেগুলারলি ফলো করেন অ্যাকচুয়ালি, খুব সুন্দর শাড়িটা। তো যাই হোক, এখন আমরা বেরোই। আমরা পৌঁছে গেছি এখন এখানে, তো বন্ধুরা মানে এখানে কি সুন্দর দুটো কার্তিক নিয়ে এসছে ইন্ডিয়া থেকে, এত সুন্দর আমি কখনো দেখিনি আগে কার্তিক পুজো, কিন্তু বেশ মানে প্রথমবার আর কি, তাও বা জার্মানিতে। আর এখানে ওরা সব মিষ্টি হাতে বানিয়েছে, মানে নিজেরা বানিয়েছে আর কি মিষ্টিগুলো, তো তারপরে এরও কিছু বোধহয় ইন্ডিয়া থেকে সব আনিয়েছে, অনেক কিছু ইন্ডিয়া থেকেও আনিয়েছে অ্যাকচুয়ালি, মানে ফল টল কেটে নানান রকম, মানে কত কাজ একটা এতখানি পুজো করা, কি মানে বিশাল ব্যাপার। আর এখানে রেখেছে ওই বাচ্চাদের দেওয়ার জন্য চকলেট, চিপস, ক্যান্ডি, নানান রকম জিনিসপত্র, তো কার্তিক পুজোতে নাকি এসব মানে দেয়, বাচ্চাদেরকে দিতে হয় আর কি। তো যাই হোক, এখন মোটামুটি ওদের রেডি হয়ে গেছে, আর এখানে চলছে ভোগ বানানো, এখন এখানে ভোগ রেডি হচ্ছে, ভোগ মানে লুচি আর সুজির ভোগ আর কি দেওয়া হবে ঠাকুরকে, তো সেইটা। তো এখানে এখন সুজি বানানো হচ্ছে, তারপরে লুচিটা ভাজা হবে আর কি। তারপরে সৌরেন এখানে এখন পুজোতে বসে গেছে, কারণ ভোগও রেডি হয়ে গেছে, আর পুজোর তো একটা টাইম আছে, তো কিছু আর কি জার্মানির টাইম অনুযায়ী আর কি বসতেই হবে ওই টাইমের মধ্যে, তো সেই জন্য এখন পুজো করতে বসলো সৌরেন।
আর একটা কথা বলি, এখানে যে ঘুড়ি দিয়ে এই যে সুন্দর করে সাজিয়েছে না, সেই ঘুড়িগুলো ওরা নিজেরা বানিয়েছে, মানে সমস্ত কিছু নিজেরা বানিয়েছে এখানে। আমার এত ভালো লাগলো যে ঘুড়ি তো আর ওখান থেকে মানে ইন্ডিয়া থেকে আনতে পারবে না, তাই ওরা বাড়িতে এখানে বসে ঘুড়ি বানিয়েছে। এমনকি ঠাকুরের হাতে যে চাঁদমালা আছে সেইগুলোও ওরা নিজেরা বানিয়েছে, মানে সত্যি মানে দারুণ আর কি। আমার দেখে এত ভালো লাগলো যে কি বল। পুজো এখানে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ভেজিটেবল চপ ভাজা। আর তাছাড়াও রাত্রে ডিনারে রয়েছে এখানে ফ্রাইড রাইস দুটো, মানে এত বানিয়েছে একদম। তারপরে এগুলো তো মিষ্টিও হাতে বানিয়েছে আর কি, নানান ধরনের মিষ্টি তো বানাই একদম, মিষ্টি বানাতে একদম ওস্তাদ। আর এখানে রয়েছে এটা ডালের পকোড়া আর কি, ভাজা আর কি একরকম। তো এক বন্ধু বানিয়ে এনেছে, এটাও ভেজিটেবল চপ এক বন্ধুই বানিয়ে এনেছে। আর এখানে আছে ফ্রাইড রাইস যেটা বললাম, আর এখানে আছে পনিরের তরকারি আর কি। তো পনির বানিয়েছে, ওরাই বানিয়েছে এত কিছু একদম। আর এখানে এত আলুর দমটা চিনতেই পাচ্ছেন তো। আর এখানে আছে পায়েস, তো এত কিছু করেছে, আর তার উপর মানে এত পুজোর প্রিপারেশান, তার উপর এত কিছু বানানো। চলুন তাহলে আমরা এবার ডিনার করে নিই। এই বেরোলাম এখন বন্ধুর বাড়ি থেকে, তো খুব ভালো পুজোও হলো, বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি। সবাই একসাথে দেখা হলে তো খুবই ভালো লাগে, তো সেই আর কি। তো এখন দাঁড়িয়েছি এখানে যে পেট্রোল ভরার জন্য। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে, ততক্ষণের জন্য বাই বাই।